দলের মধ্যে রয়েছে গদ্দার স্বার্থে ঘা লাগলে বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছে তৃণমূল নেতাদের একাংশ ভেতরে সেটিং এর খেলা চলছে ভোটে হার নিয়ে তৃণমূল নেতাদের দিকে আঙ্গুল তুললেন বিগত লোকসভা ভোটের বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এদিন ইন্দাস ব্লকে তৃণমূলের একটি বিজয় সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজাতা মঞ্চে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় এ বিষয়ে কি দাবি করছেন সুজাতা মণ্ডল শোনাব আপনাদের আপনাদের শোনাবো সুজাতা মণ্ডল কি বলেছেন তবে ফোনে রয়েছেন প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদা সৈয়দ এই বিষয়ে কি বলছেন তৃণমূল নেতৃত্ব সুজাতার এই মন্তব্যের পর গতকালে যে সুজাতা ইন্দাসে বিজয় সম্মেলনে উপস্থিত হয় এবং তার হারের পেছনে দলেরই এক অংশকে দায়ী করে বিস্ফোরক মন্তব্য করেন যে বিজেপি পার্টির সঙ্গে সেটিং করে টাকা পয়সা লেনদেন করে তাকে হারানো হয়েছে মানুষ তাকে হারাতে যায়নি তবে এই বিষয়ে আমরা বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির সঙ্গে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি বলছেন পুরো বিষয়টা সুজাতার ব্যক্তিগত এই বিষয়ে আমি কিছু মন্তব্য করব না ঠিক কাকে ইঙ্গিত করে ধরনের কথা তিনি বলতে পারেন কি মনে করছে কি মনে করা হচ্ছে এখনো তিনি তো নাম উল্লেখ করেনি কিন্তু একাধিক জেলা নেতৃত্ব এবং কয়েকটি বিধায়কের দিকে ইঙ্গিত তুলেছে তার হারের পেছনে দায়ী করেছেন তিনি কিন্তু নাম উল্লেখ না করেও তিনি একাধিক নেতৃত্ব এবং বিধায়ক বলেছেন যে একাধিক জায়গায় এই ফলাফল যে ফলাফলটা আশা করেনি মানুষ এবং মানুষ সুজাতাকে চেয়েছিল কিন্তু নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই তাকে হারানো হয়েছে এমনটাই অভিযোগ সুজাতার ধন্যবাদ সৈয়দ কি বলছেন সুজাতা মণ্ডল কি দাবি করেছেন শোনাব আপনাদের যাদা ধরুন সারা বছর এবং আজকে ১১ সাল থেকে দল ক্ষমতায় এসেছে অথচ দলের পদ ভোগ করছি দলকে বেঁচে খাচ্ছি যাদের জন্য বদনাম হচ্ছে সেই মানুষগুলো কিন্তু ভোটের সময় অন্য রূপ ধারণ করে তারা কিন্তু তখন ব্যক্তি স্বার্থতে নেমে আসে এই কথাগুলো এই কারণে বলছি কারণ আমি একজন সংগঠনের মেয়ে এখানে কিন্তু কোনো প্রার্থী বা এখানে কালকে কোনো ভোট নেই দল ঠিক করবে কে ক্যান্ডিডেট হবে কোন বিধানসভায় দল ঠিক করবে লোকসভায় কে ক্যান্ডিডেট হবে দল ঠিক করবে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে কে ক্যান্ডিডেট হবে দল ঠিক করবে কোথায় কে কাউন্সিলর হবে কিন্তু এখানে আমাদের অনেক মানুষের চরিত্র এমন দাঁড়িয়ে গেছে যে ক্যান্ডিডেট যেই হোক যদি আমি ব্যক্তিগত ক্যান্ডিডেট বা আমার পছন্দের কেউ ক্যান্ডিডেট না হয় তাহলে তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা মনে আসে না জোড়া ফুলটা মনে আসে না তখন বিজেপির ক্যান্ডিডেটের সাথে রাত্রির অন্ধকারে বসে তারা কিন্তু সেটিং এর খেলা খেলে আপনারা দেখেছেন বিজেপির যিনি প্রার্থী ছিলেন তিনি ওপেন টিভির মঞ্চে বলেছেন যে বিজেপি জেলার নেতারা আমার কাছে পয়সা নিয়ে আমাকে জিততে সাহায্য করেছে এর চেয়ে লজ্জার আর কিছু হয় না সুজাতা মণ্ডলের এই মন্তব্যের পর কি প্রতিক্রিয়া দিচ্ছে শাসক এবং বিরোধী দল শোনাব আপনাদের সুজাতা দেবী যে কথাটা বলেছেন সে কথাটা আমি বিরোধিতা করছি না কিন্তু একটা কথা খুব পরিষ্কার সুজাতা দেবী ভুলে গেছেন বোধহয় যে ওই তৃণমূল আর বিজেপির মধ্যে বিশেষ কিছু ফারাক নেই ওটা যেটুকু ফারাক আছে সেটুকু লোক দেখানো আর তো ফলে এই গাদ্দারি টাদ্দারি বিষয়টা নয় বিষয়টা হচ্ছে দুটো ঘর আর এসএসের একটা হচ্ছে বিজেপি একটা হচ্ছে তৃণমূল তাই এই ঘর থেকে আসা আর ও ঘর থেকে যাওয়া এই স্বাচ্ছন্দ্য বোধ সবাই করে আর কি দেখুন ইলেকশন হয়ে গেছে সেটাও আজকে প্রায় মাস চারেক হতে চললো হ্যাঁ এতদিন বাদে যদি তার ঘুম ভাঙে তাহলে আর কি বলার আছে আর যে যারা রাজ্যের সঙ্গে গদ্দারি করে যারা রাজ্যের সঙ্গে যে দল গদ্দারি করছে তাদের সঙ্গেও গদ্দারি হবে সুজাতা দেবীকে আমি খুব একটা সিরিয়াসলি নিতে রাজি নয় বেচারি বারবার হেরেছে একদম মানে সেই পঞ্চায়েত থেকে লোকসভা অব্দি প্রত্যেকটা নির্বাচনে হারলো আরো অনেক কিছু হারালো বেচারি জীবনে এদের চক্করে পড়ে ফলে তার একটু হতাশা ডিপ্রেশন থাকবে ও আমার ছোট বোনের মতন আমি চাই হতাশা ডিপ্রেশন কাটিয়ে উনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক
এই মন্তব্য উনি কেন করেছেন সেটা তো সুজাতা মন্ডল বলতে পারবেন, কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, তৃণমূল কংগ্রেসে আলাদা করে কেউ প্রার্থী হয় না। রাজ্যের 42টা লোকসভা আসনে একজনই প্রার্থী ছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বাংলার মানুষ ভোট দেয় এবং তার জন্যই গতবার যে বিষ্ণুপুর আসন প্রায় লক্ষাধিকের কাছাকাছি ব্যবধান ছিল, সেখান থেকে আজকে কমতে কমতে শুধুমাত্র কয়েক হাজার ভোটে কান ঘেঁষে সৌমিত্র খা জিতেছে, বিজেপি ওখানে কান ঘেঁষে জিতেছে, এটাও প্রায় হেরে যাচ্ছিল। দলের কর্মীরা ঐক্যবদ্ধ ছিল বলেই বরঞ্চ এই লড়াইটা হয়েছিল। এখানে দেখা উচিত যে ক্যান্ডিডেট যিনি বলছেন এই কথা, তার কোথাও ব্যক্তিগত ভাবে ক্যারিশমা বা প্রচারে ঘাটতি ছিল না। তো আমার মনে হয় এই জায়গাগুলো আত্মসমীক্ষা করা উচিত দলের দিকে উচিত ভাবে। সব জায়গায় 100% পছন্দ হয় কখনোই কোনো জায়গা হয় না, কারণ প্রার্থী একজনই হন, দাবিদার অনেকে থাকেন, প্রার্থী একজনই হন, কিন্তু দিনের শেষে দল যাকে সিম্বল দেয় তার হয়েই সমস্ত দলীয় কর্মীরা রাস্তায় নেমে ঝাঁপিয়ে পড়ে লড়াই করে। সুজাতা দেবী কেন এই কথা মনে হয়েছে সেটা সুজাতা দেবী বলতে পারবেন, কিন্তু এটা আমরা নিশ্চিত করে বলতে পারি দলের কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে সবাই মিলে ঐক্যত্রিত হয়ে ঝাঁপিয়েছিল বলেই আজকে এই রেজাল্ট কিন্তু বিষ্ণুপুরের মানুষ দেখতে পেয়েছে। অল্পের জন্য হয়তো আমরা হেরেছি, কিন্তু 2029 নির্বাচন বিষ্ণুপুর বিজেপির হাত থেকে তৃণমূলকে উপহার দেবে সেটা মানুষ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে।